এখানে আছে আপনার 22% জমি, আর ওই অন্য পাশে বলুন কতটুকু আছে? ওইখানে 22% মতই আছে, 45 থেকে 50% জমি হবে। আমি এই বছর তরমুজ চাষ করছি। আচ্ছা, তো প্রত্যেকটা থেকে কি ফলটা পাচ্ছেন? প্রত্যেকটা গাছে আমি প্রায় একটা করে ফল রাখতেছি, এই দুইটা করে ফল আমি রাখি না। আচ্ছা, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে একই গাছে এখানে বেশ অনেকগুলো ফল ধরেছে। না, এটা দেখা গেছে একটি গাছে একটি রাখা আছে, কিন্তু এই সব গাছ একসাথে আইসাহেরা হয়তো বা ফল একসাথে হয়েছে, কিন্তু একটি গাছে একটি ফলই। আচ্ছা, এই যে এখানে তো অনেক খরচ আছে, যেমন আপনি এখানে মালচিং পেপার দিয়েছেন, বাঁশ দিয়ে যেই কুঞ্চি দিয়ে যেই ব্যাপারটা করেছেন, মাচার মতো করেছেন, এখানে কট সুতো ব্যবহার করেছেন, তো সব মিলে আপনার খরচ কেমন হয় এখান থেকে? আমি এই জমি আর ওই জমির দুইটা মিলায় হেরা এবছর আমার প্রায় এই 44-50% মতো চাষ করছি, তো আর টোটালরা আমার একসাথে হিসাব প্রায় আমার 40 থেকে 45 হাজার টাকার মতো খরচ হয়েছে টোটালটাই। আর টোটাল এখানে দুই জমি মিলে কতগুলো চারা হবে? এইখানে আছে হচ্ছে 500 মতো, আর ওইখানে রোপণ করছিলাম 700 মতো। দুটো মিলে আমি যদি হিসাব করি তাহলে প্রতি, আপনি কি কেজি হিসেবে বিক্রি করেন নাকি প্রতি পিস হিসেবে বিক্রি করেন? আমি এই তরমুজগুলি আমাদের কিছু পার্টি আছে, একটা কোম্পানি ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে প্রায় 40-50 জন কাজ করে, ওনারা আমাদের মানে আমার ফল যা আছে ওনাদের কাছেই বড় একটা অংশ ওনারাই ক্রয় করে, আমরা কেজি দরে ওনাদের কাছে বিক্রি করি। কেজি প্রতি কি রকম দাম? 80 টাকা দাম দিয়া ওনারা আইসা, গাড়ি নিয়ে আইসা, জমি থেকে নিজেরা হারভেস্ট করে নিয়ে যায়। তাহলে এই যে 44% জমিতে আপনি তরমুজের চাষ করছেন, এবং কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, তো এইগুলোর মধ্যে থেকে টোটাল তাহলে আমি যদি হিসাব করি প্রতি গাছ থেকে যদি আপনি একটা করেও পান তাহলে সেই ক্ষেত্রে তো অনেকগুলো। হ্যাঁ, যেমন আমি ওই 22% জমিতে চাষাবাদ করছি, ওইখানে 700 গাছ ছিল, 700 গাছ থেকে আমি প্রায় 400 থেকে 560টার মতো আমার একটা হিসাব ছিল যে এই মালগুলি আমি ওনাদের কাছে 80 টাকা দরে বিক্রি করছি, আর প্রতিটা এবার আছে প্রায় 3 কেজি 3.5 কেজির উপরে ছিল, এর মতো তরমুজ ছিল 2 কেজি, আবার ছিল 5 কেজি 4 কেজি বিভিন্ন সাইজের ছিল, কিন্তু এবার এসে গিয়া প্রতিটা 3 কেজির উপরে। তাহলে বছরে আপনার কিরকম লাভ থাকে বেচা কেনা করে? বছরে তো এটা আসলে বার্ষিক হিসাব পাই না, এটা প্রতি 3 মাসে একটা হিসাব করা হয়, মানে একটা যেহেতু আমি ওইখানে 700 গাছ থেকে 500 উপরে ফল বিক্রি করছি, আমার প্রায় 250 টাকা করে যদি আমি পার পিস ধরি তাহলে আমি প্রায় 500 মতো তরমুজ বিক্রি করছি। তাহলে আমি যদি আপনার কথার প্রেক্ষিতে বলি যে আপনি এই ভ্যারাইটি জাতের তরমুজ চাষ করে সর্বাধিক লাভ পেয়েছেন, যেটা অন্য ফসলে কিন্তু না, অন্য কোনো ফসলে এই অল্প সময়ে এত লাভ কোনো ফসলেই সম্ভব না, এই যেটা তরমুজে হয়, যার কারণে আমি আস্তে আস্তে তরমুজ চাষের দিকে মনোযোগী বেশি হচ্ছি। এমনকি গত বছর আধা বিঘাতে চাষ করছিলাম, এই বছর দেখা গেছে আধা বিঘা থেকে এই 50% মতো চাষ করছি, আগামীতে হয়তোবা আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। অনেকে তো চিন্তা করে যে পড়াশোনার পাশাপাশি যদি এক্সট্রা কোনো কাজ করে তাহলে পড়াশোনার ক্ষতি হয়, তা আপনার ক্ষেত্রে কি এটা মনে হয় যে আপনার পড়াশোনা কিছুটা হলে বিঘ্ন ঘটছে? না, বিঘ্ন ঘটছে না, এটা এই দেখা গেছে লেখাপড়ার পাশাপাশিও চাষাবাদ করা যায়, কারণ আমি তো নিজে এটার মাঝে সময় দেওয়ার পাশাপাশি অনেক সময় লেবার দিয়েও কাজ করাই, সেই ক্ষেত্রে দেখা গেছে তেমন সমস্যা হয় না। অর্থাৎ আপনি নিজের পাশাপাশি আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, অর্থাৎ আপনার এখানে আরো মানুষ কাজ করছে। হ্যাঁ জি। আপনার কি ভবিষ্যতে ইচ্ছা আছে নিজের চারা উৎপাদন করে এগুলো মানুষের মাঝে ছড়ানোর? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে, যারা আসবে আমাকে আমার সহযোগিতা চাবে আমি অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং এই চাষে উদ্বুদ্ধ করব। এবং এখানে আমি আরো একটা বিষয় যদি অ্যাড করি, আমরা অধিকাংশ কৃষকদের কাছে শুনি যে মধ্যস্থতাভোগীদের জন্য যারা অরিজিনালি কৃষকরা আছে তারা কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা হচ্ছে যে যে কোনো চাষ জিনিস চাষাবাদ করার আগে যে বাজার ব্যবস্থাপনাটা কিভাবে হবে, এটা হচ্ছে সবচাইতে আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা বিষয়। খালি চাষ করলেই হবে না, এটা কোথায় কিভাবে বাজারজাত করতে হবে এটা আগে নির্ধারণ করতে হবে, তারপর চাষাবাদ করতে হবে। আপনি যে ব্যতিক্রমধর্মী রঙিন তরমুজের চাষ করছেন এটা আমাদের অনেক ভোক্তাদের কাছেও অজানা, এবং অনেক কৃষক ভাইরাও হয়তো জানেন এটা সম্পর্কে। আজকের এই পর্বের মাধ্যমে হয়তো অনেকে আপনাকে দেখে অনুপ্রাণিত হবে, আপনার জন্য থাকা শুভকামনা, আর আপনাকে উৎসাহিত করতে আনোয়ার সিমিশিটের পক্ষ থেকে থাকছে একটি সমনামা। আরটিভির পক্ষ থেকে আমাকে যে সম্মাননা উপহার দেওয়া হলো এই জন্য আরটিভিকে এবং আনোয়ার সিমেন্ট শীটকে ধন্যবাদ জানাই। একটুখানি সদিচ্ছা আর দৃঢ় মনোবল থাকলেই আপনিও হয়ে উঠতে পারেন স্বাবলম্বী। তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের আজ এই তরুণ কৃষক ভাইটি, তিনি পড়াশোনার পাশাপাশি নিজে স্বাবলম্বী হয়েছেন এবং সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আরো অনেকে।
আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন আপনাদের সফলতার গল্প আরটিভি পর্দায় তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01878 1840 77।